নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা চব্বিশে মে মঙ্গলবার যে পাঁচটি রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে আগামীকাল হ্যাঁ বন্ধুরা তো কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তার আগে একটি বিষয় জানিয়ে দিই এই আকস্মিক প্রাপ্তির যে মেন মালিক বা গ্রহ হল গ্রহ যে গ্রহটি আপনার ব্যক্তিগত জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে আমি যে পাঁচটি রাশির কথা বলবো তারা প্রত্যেকে যে আকস্মিক প্রাপ্তিতে টাকা পাবে তা কিন্তু কখনোই ভাববেন না তারাই পাবে যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থায় রয়েছে যাদের নেই তারা অবশ্যই এই রাহু গ্রহের প্রতিকার প্রতিবিধান ইমিডিয়েটলি করিয়ে ফেলুন তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে বুকিং করতে হবে বুকিং নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন নাম্বারটি আবার বলছি সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এই নাম্বারে আপনারা বুকিং করতে পারেন এবং রাহু গ্রহের প্রতিকার প্রতিবিধান আপনারা করে নিতে পারেন অর্থাৎ রাহু কবচ পরিধান করতে পারেন রাহুর কিছু ক্রিয়া রয়েছে যে রাহুর বীজ মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং বিশেষ কিছু ক্রিয়ার মাধ্যমে এই রাহু গ্রহকে স্ট্রং করিয়ে নেওয়া সম্ভব দেখুন এই পৃথিবীতে খারাপ যেমন রয়েছে ভালোও রয়েছে আমাদেরকে ভালোটা খুঁজতে হবে ভালো কিভাবে করা সম্ভব আর এই পৃথিবীতে ইম্পসিবল বলে কোনো জিনিসই কিন্তু নয় এভরিথিং ইজ পসিবল তাই যাদের রাহু গ্রহ অশুভ রয়েছে তারা ইমিডিয়েটলি এই রাহু গ্রহের প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন তাহলে আসুন যে না যাক চব্বিশে মে কোন পাঁচ রাশির আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে আমি এই ভিডিওতে পাঁচটি রাশির নামের পাশাপাশি তাদের টার্গেট নম্বর শুভ সময় এবং শুভ রং টোটালটায় কিন্তু বলে থাকি তাই ভিডিওটি এতটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো প্রথম যে রাশির কথা আমি বলব যে রাশি চব্বিশে মে হতে চলেছে কোটিপতি অর্থাৎ আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে চব্বিশে মে আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে অর্থাৎ কোটি টাকা কিন্তু আপনারা আগামীকাল পেতে চলেছেন আকস্মিক প্রাপ্তির মাধ্যমে তবে এই আকস্মিক প্রাপ্তির জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে স্ট্রং বা শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার বলে থাকি তাই আপনারা ইমিডিয়েটলি এই রাহু গ্রহের প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন এবার আসুন যেয়ে নেওয়া যাক আপনাদের টার্গেট নম্বর শুভ রং এবং শুভ সময় কি হতে চলেছে আগামীকালের আপনাদের টার্গেট নম্বর হতে চলেছে পাঁচ এবং তিন এছাড়াও শুভ রং আপনাদের ক্ষেত্রে হতে চলেছে হলুদ কালার এবং লাল কালার এছাড়াও শুভ সময়ের কথা আমি এই ভিডিওর শেষ পার্টে বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন এর পরবর্তী দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যে রাশি চব্বিশে মে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে চব্বিশে মে আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে অর্থাৎ কোটি টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন তবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে স্ট্রং বা শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি তাদের জন্মছকে রাহুগ্রহ শুভ অবস্থায় নেই তারা ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবেদন করিয়ে ফেলুন আগামীকালের আপনাদের টার্গেট নম্বর নয় এবং সাত এছাড়াও শুভ রং আপনাদের ক্ষেত্রে হালকা নীল এবং গোলাপি কালার ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি চব্বিশে মে আকস্মিক প্রাপ্তি হতে চলেছে অর্থাৎ আকস্মিক প্রাপ্তির মাধ্যমে কোটি টাকার মালিক হতে চলেছেন সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে চব্বিশে মে আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন কোটিপতি তবে আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহকে স্ট্রং বা শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি আগামীকালের আপনাদের টার্গেট নম্বর হতে চলেছে এক এবং সাত এছাড়াও শুভ রং আপনাদের ক্ষেত্রে হতে চলেছে বেগুনি কালার এবং নীল কালার ভিডিওর শেষে আমি আপনাদেরকে শুভ সময়ের কথা বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন পরবর্তী চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি চব্বিশে মে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আকস্মিক প্রাপ্তির মাধ্যমে আপনারা হতে চলেছেন কোটিপতি সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে চব্বিশে মে আকস্মিক প্রাপ্তি আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে অর্থাৎ আকস্মিক প্রাপ্তির মাধ্যমে আপনাদের জীবনে কোটি টাকা কিন্তু আসতে চলেছে তবে তার জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে স্ট্রং বা শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি তাই যাদের জন্মছকে রাহুগ্রহ স্ট্রং বা শুভ নেই তারা ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন আগামীকালের আপনাদের টার্গেট নম্বর হতে চলেছে দুই এবং ছয় এছাড়াও শুভ রং আপনাদের ক্ষেত্রে হতে চলেছে কুচি কলাপাতা কালার এবং ঘিয়া কালার এ দুটি কালার কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ ফল দিতে চলেছে আগামীকালের আপনাদের শুভ সময়ের কথা আমি ভিডিও শেষে বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি চব্বিশে মে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে চব্বিশে মে মঙ্গলবার আপনাদের জীবনে কিন্তু আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে তবে তার জন্য আপনার ব্যক্তিগত রাহু গ্রহকে স্ট্রং বা শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি যাদের জন্মছকে রাহুগ্রহ শুভ অবস্থায় নেই তারা ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবেদন করে ফেলুন আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার আট এবং নয় এছাড়াও শুভ রং আপনাদের ক্ষেত্রে নীল কালার অফ হোয়াইট কালার এবং অরেঞ্জ কালার এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময়ের কথা আগামীকাল দুটি শুভ সময় রয়েছে একটি হচ্ছে দশটা সাতান্ন মিনিট থেকে বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত আরেকটি হচ্ছে দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত এই দুটি সময়কে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ